বিলোনিয়ার ভেতর বাজার থেকে নিজ অটোরিকশার মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যুবকের নাম ইন্দ্রজিৎ সাহা, তার বয়স 27 বছর, বাড়ি গ্যারেজ টিলা এলাকায়। সে পেশায় একজন অটো চালক। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও যুবকের পিতা নারায়ণচন্দ্র সাহা এবং ভাইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে পরিকল্পিত হত্যার অভিযোগ। ইন্দ্রজিৎ সাহার বড় ভাইয়ের ধারণা, ইন্দ্রজিতের সাথে যারা কাজ করে তারাই নাকি তাকে হত্যা করেছে। বিলোনিয়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। মৃত ইন্দ্রজিতের ভাই জানিয়েছে, ইন্দ্রজিৎ বর্তমানে চোত্তাখোলা এলাকায় রঙের কাজ করছিল। প্রতিদিনের মতোই সে কাজ সেরে এসবিসি নগর নিজ বাড়িতে চলে যাবে এবং প্রায় 9:30 নাগাদ কথা হয়েছিল তাদের ফোন আলাপে। তারপর ভাইয়ের সাথে আর কথা হয়নি। সকালবেলা যখন দোকান খুলেছেন তখন দেখা যায় ভাইয়ের অটোর মধ্যে দোকানের সামনে রয়েছে পর্দা লাগানো। গিয়ে দেখা যায় ইন্দ্রজিতের মৃতদেহ পড়ে রয়েছে অটোর পেছনের সিটে শোয়ানো অবস্থায়। দু এক জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে। হাতে অটোর চাবি, মোবাইল ফোনটা দূরে রাখা। তড়ি ঘড়ি অটোকে নিয়ে বিলোনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনার এই যে একটা বরাবর একটা পেমেন্টের কথা কইতেছেন, ওইটা কি? কালকে বাজার গেছে, তো কালকে বুধবার বাজার গেছে, বাজারের পেমেন্ট টেমেন্ট করছে আর কি। তো পেমেন্ট টেমেন্ট করছে, কন্ট্রাক্টর তো কি টাকা ঢুকা নিছে কি আসে বিষয় এটা আমি জানি না। আচ্ছা, পয়সাতে আমি বাবু আমি লেবার পেমেন্ট করতাম। হ্যাঁ, এই কথাটার পরে এই সময় রাত্রে 9:30 বাজে। আচ্ছা, তো দিয়ে দাম যে তুই বাড়ির দেবি কটার সময়, 9:30 বাজে তুই আমার পনেরো ঘাটে বাড়ির যাবি কটার সময়, কয় আমি 10-15 মিনিটের মধ্যে বাড়ির যাবি। এই কথাটার পরে সে আমার লোকে আর কোনো কথা বলছে। এখন আপনি অভিযোগ করতেছেন যে সাথে লেবার যারা আছিল তারার দিকে আবার একটা পেমেন্টের অভিযোগের কথা আছে। হ্যাঁ, এটাই আমি কিটা মানে কি আইডিয়া করতেছেন? টাকা পয়সা লই যাবে কোনো একটা, মানে টাকা পয়সার লেনদেনের কারণে অন্য কেউ আইনা চালাই আমার দোকানের সামনে রেখে। মানে এটা হচ্ছে আপনার বক্তব্য যে আপনার ছেলে অটো নিয়ে আসে? না না, আমার ছেলে অটো চালাই আইছিল। আমার ছেলে অটো নিয়ে অটো যে কোনো মার্ডার করে আমার ছেলেরা আমার ঘরের সামনে আইনা ফলাইছি। আচ্ছা, এর সাথে কি কি পেয়েছেন? এর সাথে হের হাতের মধ্যে অটোর চাবিটা আর মোবাইলটা এ আমার ঘরে ঢুকাই দিছে। যদি মোবাইলটা যদি আমার ঘরে ঢুকাই দিত তাহলে নিশ্চয় আমার ডাক দিত। সে মোবাইলটা কি করে আমার ঘরে ঢুকাই দেয়, মোবাইলটা আমার ঘরের চিপা দিয়ে আমার ঘরের মধ্যে ঢুকাই দিছে। মানে আপনার ছেলে বাইরে সকালবেলা পাইছেন মৃত অবস্থায়? হ্যাঁ, মৃত অবস্থায়। আমি তো মনে করছি সে অজ্ঞান হয়ে গেছে, রক্ত রক্ত পড়তেছে, সে অজ্ঞান হয়ে গেছে। সে যে মারা গেছে এটা আমি জানি, মানে হসপিটালে নেওয়ার পরে টের পাইছেন মারা গেছে? হ্যাঁ, মারা গেছে, ডাক্তারগুলো মারা গেছে। আচ্ছা, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।